কেউ আসেন নি গো, আমাকে দুইটা কিছু দেন না, আমি একটা ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, কেউ আসেন নাকি, আমাকে কিছু একটু দেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনারা আমার হাতে অলরেডি দেখতে পাচ্ছেন একটা ঝুড়ি। তো এই ঝুড়িটা কী জন্য? কিছু নেওয়ার জন্য না, কারো থেকে, এটা হচ্ছে আমাদের গাছ থেকে আজকে শিম তুলবো, শীতকালীন সবজি আর কি। আই ডোন্ট নো, যদিও আমি যদি ভুল বলে থাকি সেটা আপনারা কমেন্টে বলবেন। শীতকালীন সবজি না আসলে শিম, হ্যাঁ মেবি, আমার ছোটো ভাই দেখবো। তো আমার ছোটো ভাই আছে এখানে, এই যে খালাতো ভাই, ও গাছে পানি দিচ্ছে। আসো আসো, আপনারা আসো। আচ্ছা, আমার ছোটো ভাই এখানে পিছনে পড়ে গেছে, ও কান্না করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার খালাতো ভাই, সে গাছে পানি দিচ্ছে সব গাছে। তো আমি আসছি এখন শিম গাছ থেকে শিম তুলবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো সানিম, এ শিম কি শীতকালীন সবজি না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে তো আমরা এখন আমাদের শিম গাছের দিকে যাচ্ছি। এই যে আমাদের শিম গাছ, যদিও শিম গাছটা একেবারে ছোট, তো এটা নিয়ে কেউ আবার হাসাহাসি করবেন না। তো যাই হোক, নিজেদের গাছের নিজেরাই রোপণ করছি আর কি। তো ছোট হোক বড় হোক, এটা আমাদের জন্য অনেক কিছু তো এ আর কি। তো যদিও এর আগে আমরা পুরা এই পুরা এই এরিয়াটা ঘিরে, এর আগের বছর আর কি, তো এর আগের বছর শীতে আমরা পুরা এই এরিয়াটা পুরাটাই ঘিরে আমরা শিম চাষ করেছিলাম আর কি, শিম গাছ রোপণ করেছিলাম। তো এখন আমরা শিম তুলবো এবং কি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন, আমি যদিও শিম তেমন একটা ভালো চিনি না, যতটুকু পারি আর কি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। এটা এখানে থাক তাহলে, এটা নিয়ে অনেক ফান করলাম আপনাদের সাথে। তো চলেন এখন দেখি শিম। হ্যাঁ, ফার্স্ট এটা দেখি। হ্যাঁ, এটাতে কয়টা বিচি হয়েছে একটু গুনে দেখি, একটা, দুইটা, তিনটা, চারটা। এটা তো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে না, এটা নিয়ে ফেলি। তো এখন এটা নিয়ে ফেলতেছি, এই যে ফার্স্ট উদ্বোধন করলাম এটা, যদিও এর আগে একবার নিয়ে খাওয়া হয়েছে। তো ক্যামেরার সামনে এটা হচ্ছে ফার্স্ট উদ্বোধন, তো এক কথায় বলতে গেলে। আর এখন এদিকেও আছে দেখি, এটাও নিয়ে ফেলবো। এই যে এই দুইটা নিচ্ছি, এটাও নিব, নিয়ে ফেলি। হ্যাঁ, নিয়ে ফেলতেছি। এই যে আমরা চারটা শিম অলরেডি পেরে ফেলেছি। এই যে, তো আপনারা অনেক জায়গায়, অনেকজন অনেক জায়গা থেকে দেখতেছেন এই শিম, এই ভিডিওটা। তো আপনাদের এই জেলাতে এগুলা কি নামে পরিচিত আমি ঠিক জানি না, তো আপনারা যারা যে নামে চিনেন তারা সেটা বুঝে নেবেন আর কি। আমরা ছোটোবেলা থেকে শুনে আসতেছি এগুলোর নাম হচ্ছে শিম, আর যেগুলো একটু বড় আছে এগুলোর নাম হচ্ছে যে আপনার, আচ্ছা এই মুহূর্তে বলে গেছি, যাই হোক পরে বলবো। তো আপাতত এটা শুনে রাখেন, যেটা এখন পারতেছি এটা হচ্ছে আমাদের এখানকার নামে আমরা পরিচিত হচ্ছে শিম, ঠিক আছে। এইটার মধ্যে কতগুলো মনে হয় আপনার রেড কালার থাকতে পারে মেবি, যদিও আমি সব কিছুই ভুলে যাচ্ছি কেন জানি, মনে হচ্ছে পরীক্ষা দিতে আসছি আপনাদের কাছে, সব কিছু ভুলে যাচ্ছি আনসারগুলো। তো যাই হোক, আপনারা সেটা বুঝে নেবেন, কিন্তু কী বুঝে নেবেন সেটা নিজেও জানি না, কিন্তু বলতেছি আপনারা সবাই বুঝে নেবেন। তো এ আর কি, আসলে কথা খুঁজে না পেলে আর কী করা, বুঝেন নাই। আর ভিডিও করতে করতে শিম তুলতে এটা একরকম, ধরতে গেলে অন্যরকম লাগে, কারণ আপনাদের দিকেও ফোকাস করতে হয়, কথা বলতে হয়, আবার এদিকে শিম খুঁজতে হয়, এটাও কিন্তু অনেক টাফ আছে, এতটা ইজি না, ঠিক আছে। এগুলো হচ্ছে আসলে যারা মুরব্বী আছে তারাই ভালো তুলতে পারে, কোনটা কতটুকু হয়েছে আমি যদিও তেমন একটা ভালো চিনি না। দেখেন কোথায় কোথার ভিতরে ভিতরে তুলতেছি, যদিও আপনারা দেখতেছেন কি না সেটাও জানি না, তারপর আপনাদের সাথে কথা বলে বলে তুলতেছি, এটাই হচ্ছে বড় বিষয়। এই যে দেখেন, আচ্ছা আপনারা দেখতেছেন সেটাই আগে কমেন্ট করে বলেন আমাকে, কারণ এখানে রোদ তো অনেক রোদ, আমি আসলে আপনাদেরকে দেখতেছি না, তো আমি এখানে আগে কথা বলতেছি, তো আপনারা ক্লিয়ার দেখতেছেন কি না সেটা বলবেন, কারণ আমি কতটুকু দেখাতে পারতেছি সেটাই বড় বিষয় এ আর কি। এগুলো নিয়ে ফেলবো, আচ্ছা আমি কয়েকগুলো ছোটো ছোটো নিয়ে ফেলছি, সেই আর কি, অনেক কষ্ট হচ্ছে এমনি নিতে। তো আপনারা চলো আমার ভিডিওটা ফলো করেন না, সাবস্ক্রাইব করেন না, তো আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, ফলো না করেন, আমি ভিডিওগুলো এত কষ্ট করে কাদের জন্য বানাই? আসলে আমি তো ভিডিওগুলো বানাই হচ্ছে আপনাদের জন্য, আপনারা দেখবেন ভিডিওগুলো, লাইক করবেন, ভুল হলে অবশ্যই মানুষ মাত্রিকই ভুল হতে পারে, তো ভুল হলে সেটা আপনারা ধরিয়ে দিবেন, কারণ ভুল ছাড়া মানুষ নাই, মানুষ হচ্ছে ভুল থেকে শিখে। তো আমিও ভুল থেকে শিখবো, যদি আমি যদি ভুল করে থাকি, আমি এমন বলতেছি না যে আমি ভুল করি না বা আমার ভুল হতেই পারে না, ভুল হতেই পারে, মানুষ মাত্রিক ভুল,
ঠিক আছে, তো আপনারা কমেন্টে যদি কিছু না বলেন তাহলে কি আমি বুঝবো আমার কোথায় কি ভুল হচ্ছে বা আমি কোথায় ইয়া করতেছি, প্রবলেম করতেছি, তা আপনারা বলবেন, ঠিক আছে। আচ্ছা আগে আপাততগুলো রাখি, হাত বেশি হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে, ব্যথা পাচ্ছি কিন্তু প্রচুর। দেখেন এক সাইড থেকে অনেকগুলো তুলে ফেলছে অলরেডি এই আর কি। তো এখন আবার যাচ্ছি ওই পাশে, যদিও অনেক কষ্ট। আচ্ছা আমি কোথায় ছিলাম যে আপনার সাথে কথা বলতেছিলাম কোথায় জানি? হ্যাঁ আপনারা বলবেন, ঠিক আছে, আপনারা কমেন্টে লাইক দিবেন, সরি কমেন্টে লাইক দিবেন, ধরো কী যে বলি নিজেও জানি না, আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, তো আপনাদের এগুলো দেখে আমি ভিডিও বানাইতে আরও উৎসাহিত হব বা আগ্রহ জাগবে আমার। এখন আপনারা লাইক করেন না, কমেন্ট করেন না, এই জন্য আমার ভিডিও বানাইতে ইচ্ছা করে না, কিন্তু সেই জন্য আমি অনেক দেরিতে দেরিতে ভিডিও বানাই, বুঝেন নাই? আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, দেখবেন আমি আপনাদের জন্য রীতিমতো নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। আর আপনাদের কার কেমন ভিডিও দরকার সেটা বলবেন আগে। বিশেষ করে এটা একটা জিনিস দেখেন, এই দেখেন এখান থেকে পড়লে কিন্তু আমি একেবারে নিচে একেবারে শেষ, হাড্ডি গুড্ডি সব চলে যাবে, আরেকজনের বাড়ির ভিতরে চলে যাব, ঠিক আছে। এদিকেও লক্ষ্য রাখতে হচ্ছে এবং কি আপনাদের সাথেও লক্ষ্য রাখতে হচ্ছে। তো আমরা অনেকগুলো সিম তুলে ফেলেছি, তো একটু পরে আবার ব্যাক করতেছি, ঠিক আছে, ওকে। সো আমি অনেকক্ষণ পরে ফিরে আসছি, তো একটু বাইরে গেছিলাম, তো আমার ভাই ছোটো ভাইয়ে সিম তুলতেছে এদিক দিয়ে কয়েকটা, তো আর তুলবো না, যেহেতু বেশি তুলবো না, ফ্রেশ ফ্রেশ তুলে ফ্রেশ ফ্রেশ রান্না করে একেবারে ফ্রেশ ফ্রেশ খাবো, আমরা রেখে খাবো না ওগুলো। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো তুলে ফেলছি, এগুলো জাস্ট এখন কি রাতকে হয়ে যাবে অলরেডি, দুপুরবেলা সহ রাতকে সহ হয়ে যাবে। আর এখানে দেখেন আমরা আবার বেগুন, আমাদের বেগুন সরি, এই যে দেখতে পাচ্ছেন বেগুনটা আরও বড়ো হবে, এখন নিবো না, অনেক বড় হবে। এখানে এখানে তো হচ্ছে এগুলো তো একেবারে ছোটো, এগুলো নিবো না। এখানে একটা আছে দেখতে পাচ্ছেন, এখানে এই যে অনেক সুন্দর অনেক কিউট, এগুলো অনেক বড় হবে। আপনারা যারা আমার আগের সাবস্ক্রাইবার আছেন, আগে থেকে ভিডিও দেখেন, তারা জানেন আমার বেগুন নিয়েও ভিডিও আছে, তো এগুলো বেগুন অনেক বড় হবে। তো আমাদের এখানে আর কী আছে আপনাদেরকে একটু দেখাই, আপনাদেরকে এখানে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা কলার ছড়া, দেখেন ইয়া বড় বিগ সাইজের কলার ছড়া আসছে, দেখতে পাচ্ছেন অনেক কিউট, এই যে অনেক সুন্দর না জিনিসটা, এই আর কি। এখানেও বেগুন গাছ আছে, মরিচ গাছ আছে, একটু সামনে যেয়ে দেখাচ্ছি আমি, এই যে এখানে দেখতে পাচ্ছেন মরিচ, এই যে মরিচ অনেক বড় হয়ে গেছে মরিচগুলো, এই যে এখানে দেখেন অনেক সুন্দর কিউট মরিচ দেখতে পাচ্ছেন আপনারা, এই যে মরিচও মনে হয় একটু বড়ো হবে, তো এখান থেকে মনে হয় আর বড়ো হবে না। আর এই মরিচ আমরা কিন্তু এখান থেকে কয়েকদিন পরপর না দু একদিন পরপর ছিঁড়ে ছিঁড়ে খাই, তো যার কারণে ছিঁড়ে ফেলা হয়েছে কিছুক্ষণ আগে অলরেডি, তো রান্নার জন্য। তো এখন মরিচ গাছে একটু কম আছে, এগুলো বড় হবে ধ্যান, তারপর এগুলো আমরা আবার ছিঁড়বো খাবো এই আর কি। তো এখানে আপাতত আর কিছু নাই, এই যে দেখতে পাচ্ছেন এখন ওই পাশে কী আছে একটু দেখি, আপনাদেরকে একটু দেখাই। আপনারা কিন্তু বিরক্ত হবেন না, ঠিক আছে, আপনারা বিরক্ত হবেন না, এগুলো কিন্তু করতে অনেক কষ্ট হয়েছে, এই গাছগুলো রোপণ করতে, এগুলোর পরিচর্যা করতে অনেক অনেক কষ্ট। যারা আপনারা চাষ করেন তারাই একমাত্র এই জিনিসটার মর্ম বুঝবেন। তো আমরাও ছোটোখাটো ছাদ বাগান করি আর কি, শখের বসে বলতে গেলে। এই যে দেখতে পাচ্ছেন মরিচ অনেক কিউট, অনেক সুন্দর মরিচ। আপনারা অনেকে বলতে পারেন মরিচ একবার কি কিউট হয়, হ্যাঁ কিউট হয়, দেখতে যেটা সুন্দর লাগে সেটা কিউট হয়। যেমন ধরো দেখতে পাচ্ছেন এই যে আমাদের ছোট্ট পেঁপে গাছ পেঁপে ধরছে, এখানেও মরিচ গাছ আছে। তো আসলে এইবার তেমন একটা কিছু করা হয়নি চাষ, আগে মোটামুটি হালকা করছিলাম, ওগুলা দিয়ে চলতেছে আর কি। এখানেও মরিচ আছে, এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মরিচ দেখতে পাচ্ছেন, দেখতে অনেক ভালো লাগতেছে। কিছুক্ষণ আগে অলরেডি পানি দিয়েছে আমার ছোটো ভাই খালাতো ভাই আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা, আপনাদের যাদের অ্যালোভেরা লাগবে তারা অবশ্যই আমাকে নক করবেন, আমি একেবারে কুরিয়ান সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে আসবো। যাই হোক একটু মজা করতেছি আর কি, কেউ আবার সিরিয়াসলি নেবেন না, আপনাদের সাথে মজা না করলে কার সাথে মজা করব, ঠিক আছে, আপনারাই তো আমার ফ্যামিলি মেম্বার। তো এই আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন এই গাছটা চিনেন আপনারা, এই গাছটা এটা হচ্ছে আপনার আমি সাধারণত চিনি হচ্ছে কপ পাতা আর কি, তো এটা না অন্য কোনো নাম থাকলেও থাকতে পারে, আই ডোন্ট নো। আর এখানে দেখেন ফ্লাওয়ার এখানেও কিছু আছে, ছোটো ছোটো ফ্লাওয়ার, ইয়ে দেখতে পাচ্ছেন এই আর কি। তো আমরা এখন এই দিক থেকে পান তুলবো, এখানে দেখেন পানগুলো একেবারে ছোটো ছোটো। তো এখন আমাদের এদিকে একটা পান গাছ আছে, তো অলরেডি পান তোলা হয়, তো এখন সব তুলে ফেলবো, আপনাদেরকে এগুলো দেখাবো পান যে তুলবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পান গাছও আছে, আমরা এখন পান তুলতেছি। এই যে অনেক কষ্ট হচ্ছে কারণ এদিকে অনেক কিছু রাখা হয়েছে, এই যে সানিম জুড়িটা নিয়ে আসো একটু,
পানগুলো রাখার জন্য। এই যে পান অনেক হয়ে গেছে হাতে। তারপরে এদিকে এগুলো বড় হয়েছে এদিকের গুলা। এই যে এই যে তুলে ফেলতেছি এখন পান। তো পান গাছ নিয়েও আমার একটা ভিডিও আছে। তো পান যেহেতু তুলে ফেলছি সেই জন্য পান এখন কম আছে গাছে। তো যার কারণে আপনারা হয়তো কম দেখতেছেন। আপনারা পান গাছ নিয়ে ভিডিও আছে ওগুলো চাইলেও দেখে আসতে পারেন আমার পেজে বা চ্যানেলে এই আর কি। এই যে আজকের ভিডিও এই পর্যন্ত। অনেক কিছু আপনাদেরকে দেখিয়েছি, কোনো ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। আর এই পাশে তো দেখতে পাচ্ছেন আমার খালাতো ভাই সে কী করতেছে, কাজ করতেছে। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আমরা। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে বলবেন। তো আল্লাহ হাফেজ।